বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনে সাবেক সভাপতি মরহুম জিয়াউর রহমান খানের স্মরণে এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে অ্যাসোসিয়েশনের হলরুমে সোমবার আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজী এনায়তুল করিম তারেক এবং সঞ্চালনায় ছিলেন কামরুজ্জামান সুন্দর স্পেন থেকে বকুল খান জানান এ সময় আলোচনা এবং দোয়া মাহফিলে অংশ নেন রাজনীতিবিদ দুলাল সাফা জাকির হুসেন ক্রামুজ্জামান কিরণ সহ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এ সময় বাংলাদেশ কমিউনিটির ঐক্য এবং ভাতৃত্বের বন্ধন জোরদার করতে জিয়াউর খানের অবদানের কথা আলোচনা করা হয়